मेशो मशाई गु की मतलब है ऐसा सुनी? ये मने ही हमारे परम पूजनीय मेशो मशाई प्रथमे ही अपना के जनाइते छिजे আমার একখানি সিল্কেরি পাঞ্জাবি দরকার, শুনিলাম আপনার উহা আছে, তাই দয়া করিয়া যদি আপনার ওই সিল্কের পাঞ্জাবিটা একদিনের জন্য আমাকে পরিতে দেন, তবে খুব বাধিত এবং উপকৃত হইব। ইতি আপনার অতি প্রিয় অতি স্নেহের গোপু। কি, আমার সিল্কের পাঞ্জাবি তুমি পরবা? কেন, কিসের আনন্দে? ये मने खूबी आनंदे, ये मने नित्यानंदे। आश्चर्य अमी एक टा नाटक के पाठ कर चितो जमीदार श्री चंडी बिहारी राय बर्मन शेने दत्तो। रागी जमीदार पंजाबी परे अके अमी सुने चिलूम अपनी ओपुर बजार बे जमीदार छिलेन, ए जन्मे अपनारे रागेर प्रमाण तो प्रतिदिनी हैंड टू हैंड पाई, ताई भावलूम अपनारे पंजाबी टाई अमी पुरव পুরো মিলে যাচ্ছে, তাই না মেশো মশাই? কিছু মেলে নাই উজবুক, প্রথমে আমার দোতলার ঘর, তারপর অহন সাদে ক্লাব বানাইছো, এক পয়সা ভাড়া দাওনের নাম নাই, অহন এইসব পাঞ্জাবি লইতে। ছি 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 ছি, পাঞ্জাবি কেউ ভাড়া নেই নাকি মেশো মশাই? আমি জানতাম আপনি শোনা মাত্রই আমাকে এমনি 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 পাঞ্জাবিটা দিয়ে দেবেন। মোটে দিও না, বাইর বাইর আমার চোখের সামনে দিকে বাইর। কি আরে করা যাবে, ক্যান্টালা ভিয়ারে রাজার পাঞ্জাবিটাই তাহলে পরব। মোরকট তুমি বাবার পাঞ্জাবি দিয়া কি করবা গোপুদা? পতাকা বানাবো বেটা, বলদ গার্গেন্ডি ভরা আস, পাঞ্জাবি দিয়ে কি করে, আমি পরব। ইরে গুরু, তুমি পাঞ্জাবি পরবে গোপুদা? কেন, তোর কোনো আপত্তি আছে নাকি? এই না, মানে বলছিলাম হঠাৎ পাঞ্জাবি তাই। ওরে ভাবছি তোদের সকলকে না পেট পুরে খাওয়াতে নিয়ে যাব। যতই হোক এমন একটা ঐতিহাসিক ক্লাবের উদ্বোধন হলো। তুমি সত্যি বলছো গোপুদা, তুমি আমাদের খাওয়াবে? তুই দিনকে দিন দেখছি লেজে কাটা গার্গেন্ডি ভরাসের মতো আচরণ করছিস পাটলা। গার্গেন্ডি ভরাসের লেজ আছে বুঝি, তাতে তোর আপত্তিটা কি শুনি গদাই? মাথা থাকলে লেজে থাকবেই। ঠিক ঠিক, মাছের মাথা লেজ দুটোই বাজাকে দে, আমার খুব ভালো লাগে। এই আরেকে কচু বনের গার্গেন্ডি ভরাস। এই তুই থাম তো ঘন্টু। হ্যাঁ গোপুদা, তুমি আসল পয়েন্টে ফিরে আসো তো, তা আমাদের কোথায় খেতে নিয়ে যাচ্ছে শুনি। বলো গোপুদা, ঢপ দিচ্ছ না তো? শাট আপ পাতলা। ক্লাবের প্রেসিডেন্ট কাম সেক্রেটারি কাম অলপোস্টের সঙ্গে মুখ সামলে কথা বলবি, নয়তো 41 বছরের জন্য সাসপেন্ড। ইয়ে না মানে ইয়ে, তুমি তুমি বলো তো গোপুদা, বলো। এই দেখ, এটা তো একটা খবরের কাগজের ছেঁড়া পাতা। পাত্র চাই, পাত্রী চাই, এগুলো তো ওর বিজ্ঞাপন। তুমি কি করবে গোপুদা? এর জন্য পাঞ্জাবি আনতে গদাইয়ের বাবার কাছে গেছিলে তুমি? ওরে পচা পুকুরের গার্গেন্ডি ভরাসের দল, তোদের প্রেসিডেন্ট কাম সেক্রেটারি সৌরজগত ভ্রমণকারী এই গোপেন বারিককে এত বোকা ভাবিস না যে হুশ করে বিয়ে করতে যাব। তাহলে বিজ্ঞাপন দিয়ে কি হবে? এই লাল গোলাকৃতি অংশটিতে কি লেখা আছে ভালো করিয়া পড়ো হতচ্ছাড়া বৃন্দ। তুমি পড়ো গোপুদা। তাহলে মন দিয়ে শোন, দাবরানীপুরে নিবাসী শ্রীমান কেউকেষ্টা হাতির একমাত্র মেয়ে শ্রীমতী ফুলকলি দেবীর জন্য সুযোগ্য পাত্র চাই। পাত্রকে অতীব বলশালী এবং মারাত্মক সাহসী হইতে হইবে। যোগাযোগ শ্রী কেউকেষ্টা হাতি, দাবরানীপুর গ্রাম, পোস্ট অফিস ধলাইগঞ্জ। এটা দারুণ ব্যাপার, জিও গোপুদা জিও, সবাই বলো আমাদের গোপুদার বিয়ে। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ। চুপ কর,
মুখ পরাগার গন্ডি ভরাছে দল গপুদা আমার আসল মতলবটা তো শোন আমরা তোমার বিয়ের বরযাত্রী হিসেবে খেতে যাব গপুদা এ কে রে চুপ কর মরকট আমার ভেরি হাইলি ইন্টারেস্টিকালি স্পেশাল প্ল্যানটা শোন ভালো করে আমরা দল বেঁধে সবাই ওই কেউ কেষ্টা হাতির বাড়ি যাব গিয়ে বলবো পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখে এসেছি আমরা পাত্রপক্ষ ব্যাস দেখবি কি খাতির করবে তখন লুচি রাবড়ি মাংস ভাত দই রসগোল্লা উফ একেবারে কবজি ডুবিয়ে পাত্রপক্ষ বলে কথা এই যে বললে যে তুমি বিয়ে করবে না এ কে রে গদাই ওরে থার্ড ক্লাস ফ্যাট হেড কারগন্ডি ভরাস পাত্রকে দেখতে গেলে কি আর বিয়ে করতে হয় নাকি রে তাহলে তোরা আমাকে দেখিয়ে বলবি ছেলে আমাদের খুব ভালো কিন্তু মাথায় একটু গোলমাল আছে যখন তখন জাট্টার চুল টানে তখন দেখবি ওরাই আমাদের ভয়ে বিদায় করবে কিন্তু তার আগে আমাদের ভোজন কমপ্লিটিং হয়ে যাবে নিশ্চয় যদি দু এক পিস সন্দেশ বা পান্তুয়া বেঁচেও থাকে পকেটে পুরে নিবি রাস্তায় খেয়ে নব কেমন দিলুম বল তাহলে কাল খুব সকালেই আমরা বেরিয়ে পড়ছি কিন্তু আমার না কেমন ভয় ভয় করছে গোপুদা কিচ্ছু ভয় নেই আমি হু না আর তাছাড়া পাত্র হিসেবে আমি কি খারাপ নাকি রে অতীব বলশালী মারাত্মক সাহসী দাদা এটাই কেউ কেষ্টা হাতির বাড়ি এটাই মানে এটাই হাতির বাড়ি মানে কেউ কেষ্টা বাবু বাবু ভাড়াটা দেন আমার ছাড়েন জায়গা ভালো না গপুদা কেষ্টা কি গো চুপ কর চিংড়ি কেস এখনো শুরু হয়নি ভাড়াটা দিয়ে দে ফলো মি এইখানেই খাড়াইয়া থাকবা নাকি ঢুকবা আলবাত আমরা লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছি রে দূর দাঁড়াও আমি দেখছি কেউ আছেন বাড়িতে পুদা বাবার পাঞ্জাবির সম্মানটা রাখো অনেক কষ্টে মারে কইয়া লুকাইয়া আনছি চুপ কর গদাই লক্ষ্যের আরো কাছাকাছি এসে গেছি আমরা বাড়িতে কেউ আছেন ও নায়া ইয়ে মানে পাত্র আয়া ভাই পাত্র পাত্রী বিজ্ঞাপন পরকে পেপার মে দিয়া থা না মানে আমি হু পাত্র আয়ে আয়ে অন্দর আয়ে হ্যাঁ আয়ে চল 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 অন্দরে চল অন্দরে চল আমাদের খাবার কখন দেবে গো অস্থির হোস না ঘন্টু দেবে দেবে ভেতরের ঘরে মনে হয় তারই প্রস্তুতি চলছে লুচি মাংসের তো কোনো গন্ধ পাচ্ছি না গোপুদা তা বাছা ধনেরা তোমাদের মধ্যে পাত্রটি কে ও তাই বুঝি বলশালী সাহসী দেখে তো মনে হচ্ছে না বাপু মানে বলছিলাম যে রোজ 50 কেজি ওজন না তুললে আমার আবার ভাত হজম হয় না কি বলিস তোরা হ্যাঁ হ্যাঁ একদম মাঝে মাঝে এক হাতে 50 কেজি ডাম্বেলটা তুলে আমাদের দিকে ছুঁড়ে মারে বাবা বাবা বা বেশ বেশ আর সাহস দুঃসাহস দুঃসাহস বুঝলেন মেসমশাই মানে হাতি বাবু আমার সাহসটা না ধীরে ধীরে দুঃসাহসে পরিণত হচ্ছে আমি বেশ বুঝতে পারছি সেবার কলাইকুণ্ডির জঙ্গলে ঘুরতে গেছিলুম হঠাৎ মাথাটা না গরম হয়ে গেল মারলাম এক লম্ফ সোজা একটা বাঘের পিঠে ওটাকে ধরে নিয়ে চলে এলুম বাঘ তো তারপর থেকে আমার বাড়িতে আমার সঙ্গেই থাকে বা 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 বেশ বেশ পাত্র আমার পছন্দ হয়েছে বা বা বিয়াটা কার লগে হইব পাত্রী কই আর খাবার বা বা বেশ বেশ মা ফুলকলি এবার চলে এসো তো দেখি কোথায় কোথায়
দেখি কে এসেছে বিয়ে করতে কে যা ইয়ে মানে আমিটা আমিটা এ কি ওটাই তো পাত্র পঞ্চাশ কলে বন্দুক আছে আমার রোজ ওগুলো পরিষ্কার করবি আমার ঘোড়াটাকে দেখভাল করবি ঘাস পাতা খাওয়াবি ঘর বাড়ি পরিষ্কার করবি বাসন মাজবি তারপর খেতে পাবি বুঝেছিস আমি বাড়ি যাব এই সব কটাকে আটকে রাখ সব কটাকে এবার আমাদের কি হবে গো গোপুদা স্পেশাল পোড়া রুটি গোপুদার বিয়ের বরযাত্রী মুখ সামলে কথা বল পটলা গন্ডগোল শুধু চুল টানে যাকে সামনে পায় তার মাথার চুল টেনে দেয় সেটা তো তুমিও বলতে পারতে বলবার সময় দিল কই ভাই তার আগেই তো বোম্বাস্টিং ফুটন্ত ফুলকলি এসে হাজির হলো সারা পৃথিবীতে এত দেশ ঘুরেছি এমন ফুলকলি আর কোথাও দেখিনি যে ভাই এবার তো মনে হচ্ছে ওকেই তোমায় বিয়ে করতে হবে গোপুদা তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো তো গোপুদা না হলে আমাদের ছাড়বে না মনে হচ্ছে এই যে বাবা গোবর্ধন এই না না মাই নেম ইজ গোপেন ওরফে গোপুদা নাম তোমার যাই হোক আমার মেয়ে ফুলকলির তোমাকে খুবই পছন্দ হয়েছে ও বলছিল তোমাকে দিয়ে বাসন মাজানো আর ঘর ঝাড় দেবার কাজটা ভালোই হবে কাল সকালে তৈরি থেকো আমার লোক এসে তোমায় নিয়ে যাবে কোথায় সোজা বিয়ের আসরে না আমার মাথায় কিন্তু গোলমাল আছে হ্যাঁ খালি চুল টানি এই বল না তো রাজ হাতিবাবুকে বল না ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ হাতি জেঠু না মানে ইয়ে কাকু ইয়ে মানে হাতি কাকু না জেঠু না কাকু কাকু সেটা আমার মেয়ে ফুলকলি ঠিক করে নেবে পিঠে চাবুক পড়লে মাথা এমনিতেই ঠিক হয়ে যায় জানো না ও বাবা কি হলো রে নতুন বিয়ে হবে একটু তো ভয় হবেই বাবা পোড়া রুটি গুলো খেয়ে রাতে টেনে ঘুম লাগাও কাল সকালে চান টান করে রেডি হয়ে থাকো গোপু বাবা আমাদের গোপুদার বিয়ে হবে কি ভেবেছিলাম আর কি হলো রে পটলা হ্যাঁ আরে পটলা কোথায় এই যে আমি এখানে এই যে এই তুই ওখানে কি করছিস চুপ চুপ কর না এই জানলা দিয়েই আমাদের পালাতে হবে পটলা রে পটলা তুই আমার সব থেকে ভালো গ্যারগেন্ডি ভরাস পালা সবাই আমি নেই রে ভাই আর আমি মোজন করিব না রে ভাই ও তোরা কি বলতে পারবি ভাই নেরা বেল তলায় কবার যায় তাহলে আমিও আর যাব না রে ভাই জিও